গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস 8 এর আমি তোমাদের সঙ্গে বিসর্গ সন্ধি অধ্যায়টা নিয়ে আলোচনা প্রায় শেষ করে দিই, মানে সবটাই শেষ করে দিয়েছি। প্রশ্ন উত্তর সহ সবটাই আলোচনা হয়ে গেছে। তো এরপরে আমি যেটা করবো এই চ্যাপ্টারটা দেখো, কিছু হোমওয়ার্ক আজকে তোমাদের আমি করার জন্য দিচ্ছি। তোমরা সেই হোমওয়ার্কগুলো করে অবশ্যই আমাকে তোমরা যেভাবে সাবমিট করছো হোমওয়ার্ক সাবমিটের জায়গায় সেগুলো সাবমিট করবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমাদের সাধু চলিত চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। আমি তোমাদের সেখান থেকে একটা অ্যাসাইনমেন্ট অলরেডি নিয়ে নিয়েছি। আজকে বিসর্গ সন্ধি চ্যাপ্টারটা শেষ হওয়ার পর আমি এখান থেকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা হয়ে গেলে তাহলে এই দুটো ব্যাকরণে PT1-এর যে অধ্যায় আছে সেই দুটো অধ্যায় আমাদের শেষ হয়ে যাবে। পরে আমি দুটো চ্যাপ্টার মিলে একটা টেস্ট সেখানে তোমাদের সঙ্গে মানে তোমাদের কাছে নিয়ে নেবো, ঠিক আছে? তো চলো, আমি হোমওয়ার্ক যেগুলো দিচ্ছি সেগুলো খাতায় সবাই লিখে নাও। লিখে নেওয়ার পর এগুলো সবাই করে সেগুলো তোমাকে আমাকে তোমরা যে জায়গায় হোমওয়ার্ক সাবমিট করছো সেই জায়গায় সবাই সাবমিট করবে, ঠিক আছে? দেখো, আমি প্রথমে যেটা দেব তোমাদের 1 নম্বরে, যে সন্ধি যুক্ত করে শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো, ঠিক আছে? তাহলে 1 নম্বরে কি বলছি, 1 নম্বরে বললাম যে সন্ধি যুক্ত করে, সন্ধি যুক্ত করে শব্দ দিয়ে বাক্য রচনা, শব্দ দিয়ে বাক্য রচনা করো। তাহলে এটা আমি প্রথমে দিলাম যে আমি শব্দগুলো দিচ্ছি সেগুলো সন্ধি যুক্ত করবে, যুক্ত করার পর সেগুলো দিয়ে বাক্য রচনা করবে। আচ্ছা, ক নি প্লাস পান খ, মন প্লাস যোগ দু প্লাস তর ঘয় তির প্লাস কার। তাহলে 4টে আমি একের দাগে দিলাম, নি প্লাস প্রাণ, মন প্লাস যোগ, দু প্লাস তর, তির প্লাস কার। তাহলে এই 4টেকে প্রথমে সন্ধিবদ্ধ করবে। সন্ধিবদ্ধ করার পর যে সন্ধিবদ্ধ পদটা তৈরি হবে সেই পদটা দিয়ে একটা বাক্য রচনা লিখতে হবে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর করবে সন্ধি বিচ্ছেদ করো, সন্ধি বিচ্ছেদ করো। এটা 2 নম্বরের হোমওয়ার্ক দিলাম। তো আমি যে শব্দগুলো দিচ্ছি সেই শব্দগুলোকে সন্ধি বিচ্ছেদ করবে। দুর্বার খ মনোরম গ আবিষ্কার তারপর হচ্ছে নিশ্চিহ্ন ভয়তে নিশ্চিহ্ন নিশ্চিহ্ন আর মাঝে হচ্ছে নিষ্ঠুর ঠিক আছে। তাহলে এই 5টা দিলাম, দুর্বার মনোরম আবিষ্কার নিশ্চিহ্ন নিষ্ঠুর, এই 5টা সন্ধি বিচ্ছেদ করবে। তাহলে প্রথমটা সন্ধি যুক্ত করে সেই শব্দগুলো দিয়ে সন্ধি যুক্ত করবে, সেই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করবে, 2 নম্বরেতে সন্ধি বিচ্ছেদ করবে, ঠিক আছে? এই দুটো লিখে নাও। তারপরে আমি 3 নম্বরটা দিচ্ছি, 3 নম্বর হচ্ছে শুদ্ধ বানান লেখো, মানে যেটা শুদ্ধ বানান সেটা লিখবে। তাহলে 3 নম্বরে শুদ্ধ বানানটি লেখো, শুদ্ধ বানানটি লেখো, এটা হচ্ছে 3 নম্বরের জন্য। আচ্ছা, এটা কয়েতে হচ্ছে পৌরোহিত্য পৌরোহিত্য খ মনস্থান গ
নিয়োগ, ঠিক আছে। আচ্ছা আরেকটা দিচ্ছি, পৌরোহিত্য হলো, মনস্তাপ হলো, নীরব হলো, এখানে ভয় একটা দিয়ে দিচ্ছি, মুহুর্মুহু। তাহলে পৌরোহিত্য, তারপরে মনস্তাপ, তারপরে নীরব, তারপর হচ্ছে মুহুর্মুহু, এই চারটে শব্দ দিয়েছি, চারটের মধ্যে যেটা সঠিক শব্দ হবে সেই শব্দটা চুজ করে নিয়ে বা তোমরা লিখে নিয়ে তার মাথায় টিক মার্ক দিয়ে দিয়ে সেটা করবে। তাহলে একের দাগে একটা ওয়াক দিলাম, দুইয়ের দাগে সন্ধি বিচ্ছেদ দিলাম, তিনের দাগে সঠিক বানানটি লেখা করতে হবে। এই তিনটে হোমওয়ার্ক করার জন্য আমি তোমাদের দিলাম। তোমরা এটা বোর্ড থেকে প্রথমে খাতায় লিখে নাও, কপিতে লিখে নেওয়ার পর কপিতে লিখে নিয়ে সেটা আনসারগুলো করো, আনসারগুলো করে পিকচার তুলে নাও, পিকচার তুলে নিয়ে তারপর সেটাকে আপলোড করো, যেভাবে করছো সেভাবে করো, ঠিক আছে। আমি সেগুলো দেখে নেবো, ঠিক আছে। তাহলে বিসর্গ সন্ধির যে অধ্যায়, সে অধ্যায় আমাদের আলোচনা আজকে সমাপ্ত হয়ে গেল, ঠিক আছে। এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো অধ্যায় থেকে ব্যাকরণের দুটো চ্যাপ্টার পড়ি, তাহলে অবশ্যই সেটা আমাকে বলবে, আমি তোমাদের সঙ্গে আবার সেই জিনিসটা নিয়ে আলোচনায় আসবো, ঠিক আছে। লিখে নাও সবাই, এটা ভালো থাকবে, সুস্থ থাকবে।